পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ, তবে 25% কম দাম পান দেশের রপ্তানিকারকরা। ফেসবুক ভিত্তিক ব্যবসায় বেড়েছে প্রতারণা, ভুয়া ঠিকানা ফোন নম্বর ব্যবহারে অসাধু বিক্রেতারা, নেতিবাচক প্রভাব ই কমার্সেও। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় স্থবির চট্টগ্রামের খাতুনগঞ্জ, বেচাকেনা অর্ধেকের নিচে, পানি জমে নষ্ট গুদামের পণ্য। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ফেসবুক পেজে কেনাকাটা করে প্রতারণার শিকার অনেকেই। ভুয়া ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করায় প্রতারকদের চিহ্নিত করা যাচ্ছে না, বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতারণার কারণে ফেসবুক ভিত্তিক অনলাইন ব্যবসায় প্রভাব পড়ছে বলে জানিয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব। হীরার আংটি 450 টাকা, নাকফুল মাত্র 250। এছাড়াও বিভিন্ন পণ্যে সর্বোচ্চ 80% মূল্য ছাড়। ফেসবুক পেজে এমন লোভনীয় অফারে প্রতারণার শিকার হন অনেকেই। মোস্টলি আমরা জুয়েলারি শপ থেকে যেভাবে জিনিসপত্র কিনি, ওয়ারেন্টি কার্ড সহ বক্স সহ, ওরা ওভাবেই প্যাকেট করে দিল এবং খোলার পরে অ্যাকচুয়ালি যখন আমি একটু যাচাই করে দেখলাম তখন বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ডায়মন্ড না। আবার ভারতীয় নাগরিক সেজে পণ্য বিক্রি করছে প্রতারক ব্যবসায়ী। টাকা পাওয়ার পর পণ্য না দিয়েই ক্রেতার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অ্যাড্রেসটা আমার সাইজেরও ছিল না, ইনফ্যাক্ট হচ্ছে কালারটাও সেম ছিল না। টাকা পাওয়ার পরে ওনারা আমার নাম্বার ব্লক দিয়ে রেখেছে। ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণার হার দিন দিন বাড়ছে। ভোক্তা অধিদপ্তরে মাসে মোট অভিযোগের 15-20% ফেসবুক পেজের প্রতারণা। ভুয়া নাম ঠিকানা ব্যবহার করায় চিহ্নিত করা যাচ্ছে না প্রতারকদের। কমপ্লেনগুলো আমরা আবার নিষ্পত্তিও করতে পারছি না অনেক ক্ষেত্রে। কারণ হলো যে ফেসবুকে অ্যাকচুয়ালি তারা যে আইডিটা ব্যবহার করছে সেখানে তাদের আসলে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, কোনো মোবাইল নাম্বার নেই, অথবা তাদের কোনো ফিজিক্যাল কোনো অফিস নেই। সেক্ষেত্রে আমরা যেটা আছে ইনফরমেশনগুলো নিয়ে আমরা এগুলো ট্র্যাক করার চেষ্টা করেছি, সেখানে তাদেরকে আসলে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইক্যাব জানায় তাদের কাছে আসা অভিযোগে বেশিরভাগই ফেসবুক পেজের। দ্রব্যমূল্য বাড়ার পাশাপাশি প্রতারণার কারণে অনাস্থা তৈরি হওয়ায় বিক্রি কমেছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। প্রতারণা ঠেকাতে ব্যবসা শনাক্তকরণের একক প্ল্যাটফর্ম ডিবিআইডিতে নিবন্ধন বাধ্যতামূলক করার দাবি ইক্যাবের। ডিবিআইডি যেটা আসছে করে ফুল ফেজে এখনো কাজ শুরু হচ্ছে না, যারা যাদের ডিবিআইডি হবে তারা কিন্তু পরবর্তীতে প্রতারিত মানে প্রতারণা করতে পারবে না। বর্তমানে দেশে ফেসবুক পেজ খুলে ব্যবসার সংখ্যা অন্তত 6 লাখ। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বাজারে তৈরি পোশাক রপ্তানির পরিমাণে চীনকে টপকে শীর্ষে পৌঁছেছে বাংলাদেশ। 2022 সালে বাংলাদেশ সর্বোচ্চ 133 কোটি কেজি তৈরি পোশাক রপ্তানি করেছে বাজারটিতে। অন্যদিকে চীনের রপ্তানি ছিল 131 কোটি কেজি। ইউরোস্ট্যাটের তথ্য দিয়ে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, ইইউ গত বছর বিভিন্ন দেশ থেকে $10,310 কোটি তৈরি পোশাক আমদানি করেছে, যা 2021 সালের তুলনায় প্রায় 21% বেশি। ইউরোপের বাজারে চীনের চেয়ে বাংলাদেশি পোশাকের রপ্তানি মূল্য কেজি প্রতি $5.82 কম, তাই পরিমাণে বেশি রপ্তানি করলেও চীনের চেয়ে আয় কম ছিল $726 কোটি। বাংলাদেশের আয় $2,288 কোটি। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল $17.27, যা 2021 সালে ছিল $15.42। ইউ এর বাজারে পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে তুরস্ক, চতুর্থ ছিল ভারত, পঞ্চম অবস্থানে ভিয়েতনাম। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় হচ্ছে যে গত বছর কিন্তু বাংলাদেশ ইউ এর বাজারে বেশ ভালো প্রবৃদ্ধি করেছে। আমরা দেখতে পেলাম যে গত আগের বছরের তুলনায় যদি টাকার অঙ্কে বলি 30% বেশি কিন্তু রপ্তানি আয় এসেছে ইউ এর বাজার থেকে। কিন্তু এই যে অধিক পরিমাণে রপ্তানি হচ্ছে, 2 কোটি কেজি বেশি রপ্তানি করেছে চীনের তুলনায়, কিন্তু আয় কিন্তু $726 কোটি কম, তো এর কারণ বোঝা যাচ্ছে যে চীন বেশি মূল্যের পোশাক রপ্তানি করছে। বাংলাদেশের রপ্তানিকারকরা আসলে অনেকটা সস্তা পণ্য রপ্তানির মধ্যেই এখনও সীমাবদ্ধ রেখেছে পোশাক।
এই যে পিছিয়ে থাকাটা মূলত আসলে এর কারণ কি, আপনারা কি ভাবছেন? আপনাকে ধন্যবাদ। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে আমাদের পরিমাণ কোয়ান্টিটি বাড়লেও প্রাইস বাড়েনি। এই কারণে চীন কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো করে। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করলে আমরা যদি যে কাজটা আমরা করি পরিমাণ যদি আমি একই পরিমাণ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারতাম তাহলে চীনের অনেক বেশি এগিয়ে যেতে পারতাম হয়তো। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট ধরতে হলে অবশ্যই আমাদের উচ্চ এফবি প্রাইসের প্রোডাক্টগুলো করতে হবে। চীন যেমন আপনি দেখবেন লঞ্জেরি, স্যুট, ব্লেজার এই টাইপের বেশি অ্যাক্টিভওয়্যার বেশি দামের প্রোডাক্টগুলো করে, আমাদের হাই এন্ডের প্রোডাক্ট করতে হবে তাদের গ্লোবাল আমাদের কম্পিটিশন টিকে থাকতে হলে। তো ইন মিন টাইম দেখা যাবে আর গত বছরের জন্য আমাদের প্রাইসের দাম একটু বেড়েছে আপনিও বলেছেন, তা অবশ্যই ঠিক। কিন্তু এখানে র মেটেরিয়ালের একটা ব্যাপার আছে, র মেটেরিয়াল প্লাস এখানে আমাদের ফ্রেট কস্ট বেড়েছে, সব মিলিয়ে প্রাইস বেড়েছে কিন্তু চীনের তুলনায় বেশি হয়নি। তা আমাদেরকে এখানে নজর রাখতে হবে, আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেতে হবে, আমাদের ম্যানমেড ফাইবারের দিকে যেতে হবে, আমাদেরকে অ্যাক্টিভওয়্যারের দিকে যেতে হবে। তো সেই কারণে আমরা ইনমিনটে আমাদের বাজেটের পূর্বে আমাদের মন্ত্রণালয়কে আমি বলেছিলাম অর্থ মন্ত্রণালয়ে বাজেটে একটা ইনসেন্টিভ রাখার জন্য যারা নতুন বিনিয়োগ করবে এসে ম্যানমেড ফাইবারের দিকে, এরকম এক্সপেন্সিভ মেশিনারিজ সেখানে যদি কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হয় উৎসাহ বাড়বে এবং বিনিয়োগকারী যারা আছে আরও বেশি আসবে। তো এইরকম একটা ম্যানমেড ফাইবারের দিকে বেশি মানে প্রণোদনা, বিশেষ প্রণোদনা চাচ্ছেন আপনারা, কিন্তু পোশাক খাতের যারা বিশ্লেষক রয়েছেন তারা একটা কথা বলেন যে এই যে 40 বছরের বেশি একটা শিল্প ব্যবসা করছে, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, তার সক্ষমতা আসলে কতটুকু বাড়লো, তারা এরকমও প্রস্তাব করছে যে যদি এই যে প্রচলিত বাজার বা পণ্যে যে ধরনের প্রণোদনা দেওয়া হয় সেই প্রণোদনাগুলো বন্ধ করে দিয়ে এই যে নতুন ভ্যালু অ্যাডেড পণ্যে যদি প্রণোদনা সেগুলো শিফট করা যায় তাহলে হয়তো ভালো একটি হয়তো উৎসাহ থাকতে পারে উদ্যোক্তাদের, আপনারা কি এর সাথে একমত কিনা? আমার মনে হয় যে নতুন বিনিয়োগ যেগুলো আসবে সেগুলো একটু উৎসাহিত করার জন্য প্রণোদনা দেওয়া উচিত, পাশাপাশি আমাদের যেগুলো ছোটো খাটো মাঝারি ফ্যাক্টরি আছে সেগুলো যে প্রণোদনা পাচ্ছে 1% 2% হোয়াট এভার এইটা তারা অনেক কাজে লাগে। কারণ আপনি দেখেন হঠাৎ হঠাৎ আমাদের গ্যাসের দাম বেড়ে যায়, আমাদের ইলেকট্রিসিটির দাম বেড়ে যায়, এগুলো সমন্বয় করতে হলে কিন্তু আমাদের এসব প্রয়োজন। তো এই হিসাবে আমি বলবো যে নতুন যেটা আছে আইটেম সেগুলোর ব্যাপারে উৎসাহিত করতে হবে, পাশাপাশি যেগুলো তারা পাচ্ছে বন্ধ করে দিলে কিন্তু হবে না, বন্ধ করে দিলে হবে না এবং ছোট মাঝির অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তাই যেহেতু আমাদের লেবার ইনটেনসিভ একটা ইন্ডাস্ট্রি সেক্টর সেখানে বন্ধ কোনো অবশ্যই করা যাবে না, বরঞ্চ উৎসাহিত করতে হবে আমরা ভালো বেশি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা যেভাবে করতে পারি সে রাস্তায় আমাদের হাঁটতে হবে এবং অবশ্যই আমরা চেষ্টা করবো সে বেসিক আইটেম থেকে বেরিয়ে সেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করবো। ইনমিনিয়ে আপনি দেখবেন আমাদের এফবি কিন্তু আগের চেয়ে বেড়েছে। এখন আসলে কি আপনারা নতুন বিনিয়োগে আসছে কিনা উদ্যোক্তারা, যারা যেটা বলছেন যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে বা ম্যানমেড ফাইবার উৎপাদন বা ম্যানমেড ফাইবার আমদানি করে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের পোশাক তৈরির ক্ষেত্রে কতটা অগ্রগতি দেখতে পাচ্ছেন আপনারা, সেই প্রবণতা এসেছে কিনা? না, সে অবশ্যই আমাকে টিকে থাকতে হলে কিন্তু ম্যানমেড ফাইবার যেতেই হবে। এখন একটা টি শার্ট বানাই, কটন যদি আমরা টি শার্ট বানাই দেখা যায় $1.5-$2 এটা আমরা মজুরি পাই, কিন্তু একই জিনিস যদি আমি ম্যানমেড ফাইবারে বানাই একই সময়ে উৎপাদন একই যদি সময় লাগে সেখানে $5-$6 পেয়ে থাকি। সুতরাং আমার মনে হয় কার্য সময় কিন্তু একই থাকছে, ভ্যালু কিন্তু আমাদের বাড়াতে হবে এবং সেভাবে অনেকে চেষ্টা করছে, অনেক ফ্যাক্টরি নতুনভাবে কাজ করছে এবং সেটা এখনও অপ্রতুল। আমি বলবো আমাদের যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো করবে কিংবা জয়েন্ট ভেঞ্চার যেগুলো করবে তাদেরকে আমাদের সারা আনতে হবে টেকনোলজি আপগ্রেডেশনের জন্য। এবং আমার মনে হয় এখানে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চারের জন্য আমাদের কাছে গত সপ্তাহে একটা টিম আসলো উজবেকিস্তান থেকে, এসেই তারা ফার্স্টই জিজ্ঞেস করলো যে তোমাদের এখানে সরকার কীরকম উৎসাহিত করার জন্য কোনো ইনসেন্টিভ আছে কি না, আমরা যে ইন্ডাস্ট্রি করবো ট্যাক্স হলিডে ইত্যাদি দিয়ে তারা কিন্তু এইসব কথা বলে। তা আমার একটা পলিসি করা উচিত ম্যানমেড ফাইবার বা উচ্চ ভ্যালু প্রোডাক্ট যারা করবে তাদের হয়তো একটা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। ধন্যবাদ জনাব শহীদুল্লাহ আজিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিজিএমের সহসভাপতি শহীদুল্লাহ আজিম। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জ,
এই কদিন ছিল না ক্রেতা বেচাকেনাও প্রায় বন্ধ। এছাড়া জোয়ার ও বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে গুদামে রাখা পণ্য, পরিবহনেও রয়েছে ভোগান্তি। এক অচেনা খাতুনগঞ্জ, কুলি মজুরের হাঁক ডাক নেই, নেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। টানা বৃষ্টিতে অলস সময় পার করেন আড়তদার, মোকাম মালিক ও শ্রমিকরা। দিনের বেশিরভাগ সময় চলছে লোডশেডিং। কিছু পণ্যবাহী গাড়ি আসলেও বৃষ্টির কারণে পণ্য উঠানামায় বেড়েছে দুর্ভোগ। এতে বিপাকে পড়েছে শ্রমিক ও পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। জায়গায় আজকে 5-6 দিন বৃষ্টি শীতেছে, আমাদের কোনো একবারে কোনো ইনকাম নেই। আমরা সারাদিন কাজ করি, আমরা 100-150 টাকা পাই, ঠিক রকম মাল আসে না, কোনো বেচা বিক্রি নাই। ওদিকে আরো ডুবে যায় বেশি। এখানে সুইচ খাল যেগুলো দেওয়া আছে ওগুলো যতদিন ড্রেজিং করবে না ততদিন এই অবস্থা থাকতে হবে। বৃষ্টির মধ্যে এক জোয়ারের পানি আমাদের যা সমস্যা করতেছে ব্যবসায়ীদের, প্রত্যেক গোডাউনে দোকানে পানি ঢুকে মাল তো নষ্ট হচ্ছে হচ্ছে। সদা ব্যস্ত এই পাইকারি বাজারে জলাবদ্ধতায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এই পরিস্থিতির জন্য সেবা সংস্থাগুলোর গাফলতি দেখছেন তারা। সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর, ওয়াসা আরও অন্যান্য যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে এগুলাকে অতি দ্রুত বসে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে তাদের করণীয় কী। খাতুনগঞ্জে দিনে সাধারণত 1200 কোটি টাকার পণ্য বিক্রি হয়, গেল দুই দিনে সেটি 1/4 নেমে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দুই যুগ হতে চললেও কিশোরগঞ্জের হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে নেই কোনো কার্যক্রম। অবকাঠামো নির্মাণ ও উদ্বোধন করেই দায় সেরেছে কর্তৃপক্ষ। কার্যক্রম না থাকায় অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে আসবাবপত্র। কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়। হাওরবাসীদের জীবনমান উন্নয়নে 2000 সালে নির্মিত কার্যালয়টিতে এখনও নেই কোনো কার্যক্রম। উদ্বোধনের পর থেকে কার্যক্রম না থাকায় স্থাপনা সহ নষ্ট হচ্ছে আসবাবপত্র। অফিসটিতে 15 জন কর্মকর্তা ও কর্মচারীর স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত 3 জন, তবে কাজ করছেন মাত্র 1 জন। আমি এই অফিসে 18 বছর পর্যন্ত কর্মরত আছি, তো এই অফিসটা বনজঙ্গলে পরিণত হয়েছে এবং এই হাওরের লোকজন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এটা দ্রুত চালু করা প্রয়োজন। কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিচালক বসেন ঢাকা অফিসে। তিনি জানান, লোকবল সংকটে অফিসটির কার্যক্রম পুরোপুরি শুরু করা যায়নি। এখানে ফুল ফ্লেজ অফিস এখনো চালু হয়নি, জনবলের ঘাটতি আছে, জনবল পদায়নের কার্যক্রম চলছে, জনবল চলে আসছে, তখন অফিস ফুল দামে ইয়া হবে। কার্যক্রম না থাকায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর থেকে কোনো সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা। আমরা যতদূর জানি অফিসে হাওরের উন্নয়ন তো দূরে কথা, হাওর নিয়ে কোনো রকমের কাজকাম এখানে হয় না। যদি কোনো দপ্তরে, সরকারি দপ্তরের যদি কার্যক্রম না থাকে তাহলে বিনা প্রয়োজনে রাষ্ট্রীয় অর্থের অপচয় করার কোনো প্রয়োজন নেই। 65% জায়গার উপর স্থাপিত কার্যালয়ে 8টি অফিস কক্ষ ও কর্মকর্তাদের থাকার জন্য 6টি কোয়ার্টার রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন কিছুটা বাড়লেও সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত ছিল দেশের দুই শেয়ারবাজারে। ঢাকার শেয়ারবাজারে 51 কোটি টাকা বেড়ে লেনদেন ছাড়ায় 468 কোটি টাকা, আর দর অপরিবর্তিত রয়েছে প্রায় 49 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় 11 কোটি টাকা। সোমবার লেনদেন শুরুর কয়েক মিনিট পরই কমতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচক। 35 মিনিটে DSEX কমে 13 পয়েন্টের মতো। এরপর ওঠানামা থাকলেও দিন শেষে মূল সূচকটি কমে 16 পয়েন্ট, অবস্থান করছে 6299 পয়েন্টে। ঢাকার শেয়ারবাজারে সূচক কমলেও গতকালের তুলনায় লেনদেন বেড়েছে 51 কোটি টাকা। হাতবদল হয় 468 কোটি 50 লাখ টাকার শেয়ার। হাতবদলে অংশ নেয়া 336টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত 49 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর বেড়েছে মাত্র 28টির, কমেছে 142টির এবং অপরিবর্তিত রয়েছে 166টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সোনালী পেপার, দ্বিতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন এবং তৃতীয় অবস্থানে ফুয়াং ফুড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন, দ্বিতীয় প্রিমিয়ার সিমেন্ট এবং তৃতীয় অবস্থানে ইউনিয়ন ক্যাপিটাল।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 40.70 পয়েন্ট, অবস্থান করছে 18,624 পয়েন্টে, লেনদেন হয়েছে 10,93,00,000 টাকার শেয়ার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 109.50 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 142.32 টাকায়, কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 122.88 টাকায়, অপরিবর্তিত ভারতীয় রুপির দাম বিনিময় হয়েছে 1.39 টাকায়, অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 29.33 টাকায়, আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত বিনিময় হয়েছে 29.96 টাকায়, কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 358.09 টাকায়, বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 24.19 টাকায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।